আসসালামু আলাইকুম। হঠাৎ একটা বড় ভাইয়ের কথা মনে এলো, দোকানে একলা একলা বসে রয়েছে, কাজ কম সকালবেলা। তো বড় ভাইটার কথা মনে হইলো যে আগে সকালবেলা আমার দোকানে আসতো, আজ থেকে আরো 1 বছর আগে করোনার সময় সৌদি আরবের মাটিতে মারা গেছে। যে লোকটার কথা বলতেছি, আসলে কেন বলতেছি, যে লোকটার কথা মনে হইয়া খারাপ লাগতেছে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। লোকটা সৌদি আরবে আসছিল প্রায় 30 বছরের উপরে, একটা প্রবাসী 30 বছর যদি সৌদি আরবে থাকে, তারপরে যাইয়া আবার আসছে সৌদি আরবে। হ্যাঁ, আসলে ওই লোকটা কি করছে মানুষের প্রশ্ন হতে পারে, যে 30 বছর থাকার পরেও আবার কেন সৌদি আরবে আসছে। ওই লোকটারে আমিও প্রশ্ন করছিলাম যে ভাই, আপনি এত বছর সৌদি আরব থাকছেন, গেছেন গা, আবার নতুন ভিসা দিয়ে আবার আসছেন, কারণটা কি? তো লোকটা শেয়ার করলো আমার সাথে যে ভাই, প্রবাসে তো আসছি অনেক ছোট থাকতেই, রেন্ট টেন করে আসছি, প্রবাসে আসা মানুষ একটু ভালো থাকার জন্য, আমাদের মতো যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ আছি, কিস্তিতে লোন উঠায় বা নিজের জায়গা জমি বন্ধক দিয়ে তারপরে আসতে হয় সৌদি আরবে। আসছে, আসার পরে ঋণ দিছে, মা বাবার চিকিৎসা করাইছে, 2টা বোন ছিল, 2টা বোনরে বিয়া দিছে, তারপর একটা ঘর বানছে এবং সে নিজে বিয়ে করছে। সে বিয়ে করছে অনেক বয়স করে বিয়ে করছে, প্রায় 40-এর মতো যাইয়া বিয়ে করছে। কারণ জিজ্ঞাসা করলাম এত দেরি করলেন কেন বিয়ে করতে, বললো যে ভাই কি করব, 2টা বোন আসছিল ঘরে, তো বোন 2টারে তো বিয়ে দিতে হইব, আমি একলা ভাই কি করব, মা বাবারও এত সম্পত্তি নাই যে বিক্রি করে বিয়া দিয়ে দিব, সবাই তো চায় নিজের ফ্যামিলিটার একটু ভালো করে গুছিয়ে রাখতে। তারপরে জিজ্ঞাসা করলাম যে ভাই আচ্ছা, তো আপনি বিয়ে করছেন এত দেরিতে, বাচ্চা কাচ্চা আছে নাকি? বললো যে ভাই একটা মেয়ে আছে, 1 বছর নাকি বয়স, আবার সৌদি আরবে আসছে। তো লোকটার কথা শুনে অনেক খারাপ লাগতো, যে এত বছর বিদেশ থাকার পরেও আবার সে বিদেশ আসতে গেছে। বললো যে ভাই আর কিছুদিন থাইকা কিছু টাকা ক্যাশ করতে পারলে বাংলাদেশে যাইয়া যাতে একটা ব্যবসা বাণিজ্য দিয়ে অন্তত চইলা ফেরা যাইতে পারি, খাওয়া দাওয়া করা যাইতে পারি, এরকম একটা কিছু করার জন্যই আসছি, কারণ এত বছর বিদেশ তো থাকছি, সব টাকা শেষ, বোনদের বিয়া দিছি, নিজে একটা ঘর বানছি, নিজে বিয়া করছি, এইসব কিছু করতে করতেই এত বছর চলে গেছে। আসলে লোকটা কিছুদিন আগে গত করোনার মধ্যে সৌদি আরবের মাটিতে মারা যায়, তার লাশটা বাংলাদেশে পাঠানো গেছে না। তার কফিল অনেক ভালো ছিল, যারা যারা সে ছিল, বাইরে কাজ করতো, সে অনেক চেষ্টা করছে, কিন্তু এই করোনা মহামারীর কারণে তার লাশটা বাংলাদেশে পাঠানো গেছে না। যে একজন প্রবাসী এত বছর বিদেশ, তার একটা ছোট মেয়ে ভালো করে সংসারটা করতে পারলো না, সে আবার এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে, কার জন্য এত কিছু করলো, নিজের জন্য তো কিছুই করে নাই। আসলে আল্লাহ ভালো রাখুক এরকম যোদ্ধাদের, যারা প্রতিনিয়ত নিজের পরিবারের জন্য, সংসারের জন্য নিজের সব কিছু ত্যাগ করে যাচ্ছে। সকল প্রবাসীদের আল্লাহ সুস্থ রাখুক, যেখানেই যারা আছে সবাইকে ভালো রাখুক, এবং সুস্থ থাকা অবস্থায় যেন মায়ের কোলে ফিরে যেতে পারে, নিজের পরিবারের কাছে ফিরে যেতে পারে, এই দোয়াই করি।